ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই, আপনি জানতে চেয়েছেন ইস্তিখারা, সালাতুল ইস্তিখারা করার পর কোনোভাবে ইঙ্গিত পাওয়া যাবে কি আল্লাহর পক্ষ থেকে? প্রিয় দিনী ভাই, ইমামে জাবের রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি কাজের ব্যাপারে ইস্তিখারা করার জন্য বলতেন, যেমনভাবে আমাদেরকে কোরআন শিক্ষা দিতেন। তো ইস্তিখারা করার আগে আমাদেরকে অবশ্যই ওই সমস্ত কাজে করতে হবে, যে সমস্ত কাজে আমরা দ্বিধা সংকোচ করতেছি, যে কাজটা নিশ্চিত ভালো। মনে করুন আপনি দান সৎকা করবেন কিংবা কাউকে ভালো একটা আদেশ দিবেন, সেই কাজে আবার ইস্তিখারা প্রয়োজন নেই, কারণ সেটা নিশ্চিত ভালো। যেটা আপনি দ্বিধা সংকোচ করছেন, সেটা করবেন কি করবেন না, এর ভালো মন্দটা কেমন হবে, সে বিষয়ে আপনি ইস্তিখারা করবেন। আর ইস্তিখারা করার আগে অবশ্যই পরামর্শ করতে হবে ভালো জ্ঞানীজনদের সাথে। তো ইস্তিখারা করার পর আপনি আল্লাহর পক্ষ থেকে যে স্বপ্নে দেখতে পাবেন কিংবা অমুক তমুক বিষয়ে যে সমাজে যে বিভিন্ন প্রথা বিভিন্ন কথা চালু রয়েছে, এগুলোর কোনো ভিত্তি নেই। আপনি ইস্তিখারা করার পর আল্লাহর উপর ভরসা করে কাজটা শুরু করবেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন। আশা করি বুঝতে পেরেছি।